আজ আমি সাহিত্য মেলা বইটির থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের বাংলা পদ্য ছন্নছাড়া শেষাংশ পড়াবো। এর আগের দিন তোমাদের আমি কিছুটা পড়িয়েছিলাম, আজকে আমি তোমাদের বাকি অংশটা পড়াবো। আগের দিন যেটা পড়িয়েছিলাম সেটা তোমাদেরকে আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। কবি একটা খুব দরকারি কাজে তিনি বেরিয়েছেন, আর গলি মোড়ে তিনি দেখতে পেলেন যে একটা গাছ, আর সেই গাছটাতে কোনো লতা পাতা কিচ্ছু নেই, একেবারে শুকনো খটখটে একটা গাছ। আর সেটাকে তিনি সেই কারণে গাছ না বলে গাছের পেতর ছায়া বললেন। আর সেখান দিয়ে তিনি ট্যাক্সি করে যখন যাচ্ছিলেন, তখন ট্যাক্সি ড্রাইভার তখন বললেন যে কবিকে যে ওই দিক দিয়ে তিনি যেতে যাবেন না, কারণ ওইখানে কতগুলো ছন্নছাড়া ছেলে দাঁড়িয়ে আছে, ওখানে গেলেই তারা কি করবে, গাড়ির ওপরে হামলা করবে এবং বলবে যে বিনা পয়সায় চলুন ঘুরিয়ে নিয়ে আসুন। তখন কবি বললেন যে ওরা কারা, মানে ওদের চেনেন না, ওরা হচ্ছে এক নেই রাজ্যের বাসিন্দে, ওদের জীবনে কিচ্ছু নেই, ওরা না জানে আইন, না জানে কানুন, না জানে ভদ্রতা সভ্যতা, কিচ্ছু, ওরা লাজ লজ্জা ওদের কিচ্ছু নেই। তখন কবি জিজ্ঞেস করলেন যে নেই কেন, কারণ নেই কেন, কারণ ওরা ওদের না আছে কলেজে কোনো সিট, না আছে ট্রামে বাসে জায়গা, না আছে বাড়িতে কোনো ঘর, খেলবার কোনো মাঠ নেই, না আছে ওদের কোনো নেতা, ওদের একটা শেষ একটা অবলম্বন ছিল যে ওরা একটা মধ্যবিত্ত বাড়ির একটা রকে তারা কি করতো, বসতো, আড্ডা দিত, সেটাও তাদের কাছ থেকে হরণ করে নেওয়া হয়েছে। আর তার ফলে তারা একদম রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে। আর তাদের অবস্থা হয়েছে কিরকম, না আছে তাদের কোনো অতীত, না আছে বর্তমান, না আছে ভবিষ্যৎ। আর তাদের অবস্থা এখন হয়ে দাঁড়িয়েছে একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের মতো। এত সব কথা শোনার পরেও কিন্তু কবি বললেন যে কবি ওই দিক দিয়েই যাবেন, কারণ ওই দিক দিয়ে গেলেই কবি কি হয়, তাড়াতাড়ি হয়। আর যেই ছন্নছাড়াদের কাছে আসলেন কবি, অমনি কবি কি করলেন, নিজের থেকেই জিজ্ঞাসা করলেন, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? এই প্রথম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছন্নছাড়া ছেলেগুলোর সাথে কোনো ভদ্র সভ্য মানুষ কথা বলছে। আর এরপর থেকে আমরা জানবো যে এই ছন্নছাড়া ছেলেগুলোর জীবনে কি আসবে, একটা পরিবর্তন আসবে। গতদিন তোমাদেরকে আমি এতটুকু পড়িয়েছিলাম, আজকে আমি এখান থেকে পড়া শুরু করব। আর আগের দিন যেরকম সবুজ দিয়ে যে জায়গাগুলো আমি হাইলাইট করেছি, এখানেও দেখবে তোমরা সবুজ দিয়ে হাইলাইট করা আছে সেই জায়গাগুলো, এই কবিতাটার সেই জায়গাগুলোর একটা গুরুত্ব রয়েছে, এবং যে লাইনগুলো থেকে বড় প্রশ্ন হয় তার তলায় আমি লাল লাল দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি। আমি পড়াতে পড়াতে গিয়ে তোমাদের সমস্তই বলতে থাকবো। আচ্ছা তাহলে শুরু করি। আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া, তারা বলতে লাগলো যে তাদেরকে চাইতে হলো না তো আজকে, আজকে নিজের থেকেই ট্যাক্সি যে যিনি বসে আছেন তিনি তাদেরকে কি করলেন যে তোমাদের লিফট চাইবে, তাই জন্য তারা বলছে লে হালুয়া। সল্লাসে চেঁচিয়ে উঠলো ওরা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি পেয়ে গেছি, চল পানসি বেলঘড়িয়া। তারা তখন খুব আনন্দ চিৎকার করে উঠলো, সিটি দিয়ে উঠলো একেবারে, হ্যাঁ পেয়ে গেছি, কি পেয়ে গেছি, যে আমরা গাড়ি পেয়ে গেছি, আজকাল চাইতে টাইতে হয়নি, আর তাই জন্য তারা বলছে পানসি বেলঘড়িয়া, চল একেবারে। আর তা যেন আমরা দেখলাম যে ছন্নছাড়া মানুষরা কিরকম করে কথা বলে, তারা বলছে যে লে হালুয়া, তারা সিটি দিচ্ছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু সাধারণত ভদ্রসভ্য মানুষরা কিন্তু বলে থাকে না। তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, বললো কদ্দূর যাবে, তিনটে তিনটে ছেলে ওই গাড়ির মধ্যে উঠে পড়লো। আর কবি জিজ্ঞাসা করলেন তোমরা কত দূর যাবে, এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না, জলসা না, না না কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা, যে কাছে দেখতে পাচ্ছেন না ভিড় হয়ে রয়েছে, না না কোনো সিনেমা জলসা ওসব কিচ্ছু না, না কোনো ফিল্ম তারকা কে অভ্যর্থনা জানানো হচ্ছে, সেরকমও কিন্তু নয়। অভ্যর্থনা মানে হচ্ছে কি, আপ্যায়ন করা বা সম্বর্ধনা জানানো। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও, আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি, বলছি যে ওখানে কি হয়েছে, একটা নিরীহ লোক, নিরীহ মানে শান্তশিষ্ট গোবেচারা এরকম ধরনের একটা মানুষ, কি হয়েছে, সে গাড়ি চাপা পড়েছে, আর তাকে গাড়ি চাপা দিয়ে গাড়িটা সেখান থেকে কি হয়ে গেছে, পালিয়ে গেছে। আমাদের কয়েকজন ছেলে সে গাড়িটাকে ধরতে গাড়িটার পিছন পিছন কি করেছে, গাড়িটাকে ধাওয়া করেছে, আমরা কি করছি, খালি একটা ট্যাক্সি আমরা খুঁজছি। কবি তখন জিজ্ঞাসা করলেন কে সে লোক, কবি তাদেরকে জিজ্ঞাসা করলেন কে সে মানুষ যাকে গাড়ি চাপা দিয়ে চলে গেছে,
একটা বেওয়ারিশ ভিখিরি, তখন তারা কি বললো, একটা বেওয়ারিশ ভিখিরি, বেওয়ারিশ শব্দটার অর্থ হচ্ছে মালিকহীন বা দাবিদার বা উত্তরাধিকারীহীন এরকম। তাহলে ভিখারিটার কি আমরা জানতে পারি, যে কেউ নেই, একটা বেওয়ারিশ ভিখিরি। রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, হ্যাঁ রক্তে মাংসে কি হয়েছে, এটা গাড়ি চাপা দেওয়ার ফলে একদম কি হয়েছে, রক্তারক্তি হয়ে গেছে অবস্থা তার একেবারে। ওর কেউ নেই, কিচ্ছু নেই, শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো, এর কেউ নেই, যেমন নিজের কোনো আত্মীয় স্বজন পরিজন যেরকম কেউ নেই, আর সেরকম তার জীবনে অনেক নেই আছে। এক এক নম্বর নেই হচ্ছে কি, তার শোবার জন্য যদি বা একটা ফুটপাতে সে শুয়ে থাকে মাথার উপরে, কিন্তু ছাদ নেই, ভিক্ষার জন্য একটা ছোট একটা জায়গা রয়েছে কিন্তু তার মধ্যে বিশাল একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখারিকে ওরা পাজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুললো, আর ওই রক্তে মাখামাখি হয়ে গেছে যে ভিখারিটা, তাকে ওরা কি করলো, পাজা কোলা করে তার ট্যাক্সির মধ্যে তারা তুললো। চেঁচিয়ে উঠলো সমস্বরে, আনন্দে ঝংকৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। আর তখন ওদের খুব আনন্দে একেবারে সমস্যারে সবাই মিলে একসাথে চেঁচিয়ে উঠল যে প্রাণ আছে, এখনো প্রাণ আছে। অর্থাৎ ভিখারিটাকে যখন তারা পাজা করে করে তুলছিল, তখন বুঝতে পারলো যে এখনো কি রয়েছে, প্রাণ আছে। সুতরাং এখনো কি রয়েছে, সম্ভাবনা রয়েছে, একে কি করলে, একে যদি ডাক্তার দেখানো হয়তো সে বেঁচে যাবে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতা বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। খুবই ভদ্র শুভ মানুষ, সমাজে ওনার একটা জায়গা রয়েছে, আর সেই জন্য গায়ে যদি রক্ত টক্ত লেগে যায় তাহলে তার ভদ্রতাকে দাগ লাগবে, এবং শালীনতাকে বাঁচাতে গিয়ে খুবই লজ্জা লাগবে। আর সেই লজ্জার হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য তিনি কি করলেন, ট্যাক্সি থেকে নেমে পড়লেন। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে, দেওয়ালে দেওয়ালে বেজে উঠলো এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। আর তারপরে কবি তো নেমে পড়লেন সেখান থেকে লজ্জা, নিজেকে লজ্জার হাত থেকে রক্ষা করার জন্য। আর তারপরে সেই ট্যাক্সিটা এগিয়ে চললো শহরের সমস্ত রাস্তা দিয়ে, অর্থাৎ কঠিন কঠিন জায়গার মধ্যে দিয়ে, কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, এই শব্দের মধ্যে দিয়ে এগিয়ে চললো গাড়িটা। আর সেই গাড়িটা এগিয়ে চললে কি হবে, এই প্রাণ আছে প্রাণ আছে কথাটা যেন উচ্চারিত হতে লাগলো সারা রাস্তায় রাস্তায়, বেজে উঠলো এক দুর্বার উচ্চারণ। যে উচ্চ দুর্বার শব্দটার মানে হচ্ছে যাকে যাকে কোনো রকম ভাবে বাধা দেওয়া যায় না, হ্যাঁ, সেটা হচ্ছে দুর্বার। আর তার এই যে তারা বলেছে প্রাণ আছে প্রাণ আছে, এটাকে কেউ আর বাধা দিতে পারলো না একেবারে, সেই যেন সারা রাস্তা যেন সেইটাই উচ্চারিত হতে হতে যাচ্ছে, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। এক প্রত্যয়ের, প্রত্যয়ের মানে বিশ্বাসে, হ্যাঁ এখানে কোনো রকমের কি নেই, বিশ্বাস রয়েছে তাদের যে হ্যাঁ প্রাণ আছে, স্থির ধারণা রয়েছে তাদের একেবারে। আর সেই কারণে তপ্ত শঙ্খধ্বনির মতন তা শোনাতে লাগলো। শঙ্খধ্বনি দিয়ে যেরকম যেমন একটা শুভ কাল আরম্ভ হয়, এখানেও যেরকম মনে হচ্ছে যেন একটা এই ছন্নছাড়াদের জীবনে একটা শুভ কিছুর যেন একটা সূচনা হতে চলেছে। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, তারা তাদের সারা রাস্তা যেন মনে হলো এই কথাটাই যেন কি হতে চলছে, একদম তপ্ত শঙ্খধ্বনির মতো বাঁচতে বাঁচতে যাচ্ছে। প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, প্রাণ থাকলে সেখানে কি একটা তো স্থান দিতেই হবে, মান তাকে দিতেই হবে, সেইটুকু। সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার, সমস্ত বাধা নিষেধ, সমস্ত বাধা, সামাজিক নানা ধরনের বাধা নিষেধের বাইরেও প্রাণ থাকলে তার কি রয়েছে, একটা অস্তিত্ব রয়েছে, অস্তিত্বের অধিকার তার রয়েছে। এরপরে আমরা আবার একটুখানি অন্যরকম দেখবো, যে ভিখারিটাকে তো নিয়ে গেল, সেই ছন্নছাড়া ছেলেগুলো তো নিয়ে গেল ভিখারিটাকে, আর তারপরে কি হলো তারপর সেটা আমরা একটু দেখবো, হ্যাঁ। তারপরে বেশ কিছুদিন হয়তো কেটে গেছে, কবি এবারে ফিরে আসছেন, তিনি যে দরকারি কাজে যাচ্ছিলেন সেখান থেকে তিনি ফিরে আসছেন। ফিরে আসতে দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। আর তিনি ফিরে আসলেন, আর ফিরে আসতেই তিনি দেখলেন গলির মোড়ে, মনে আছে একটা শুকনো গাছ তিনি রেখেছিলেন,
আজকে তিনি দেখলেন সেই গাছটার মধ্যে কি আশ্চর্য এক ঘটনা ঘটে গেছে। সেই শুকনো খটখটে গাছটা সেই শুকনোকে একেবারে ভেদ করে একেবারে কি হয়েছে, কচি কচি পাতায় গাছটা একেবারে ভরে গেছে, মর্মরিত হচ্ছে বাতাসে। বাতাসে যেন তার মর্মর মর্মর শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল, আর সেই গাছটার মধ্যে দেখতে দেখতে কি হলো, একেবারে ফুলে ভরে গেল, থোকা থোকা ফুলে একেবারে গাছটা ভরে গেল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। আর কি সুন্দর চারিদিকে তার সেই সুবাস ফুলের পাওয়া যাচ্ছে। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কণ্ঠ কলকণ্ঠের কাকলি। আর সেখানে এত সুন্দর গাছটা যেখানে সবুজ পাতায় ভরে গেছে, নানা ফুলে ভর্তি হয়ে গেছে, একেবারে এরকম গাছে পাখি না এসে থাকতে পারে কখনো, না না রং বেরঙের সেখানে পাখি এসে কিচির মিচির শুরু করে দিয়েছে। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্থ দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়া। আর ধীরে ধীরে এই গাছটায় পাতা এত ভরে গেল যে তার তলায় কি ছায়া, একেবারে কি সুন্দর ছায়া, স্নিগ্ধ একেবারে, যেন কোনো শ্যামল আত্মীয়া। মানুষের সাথে গাছের একটা আত্মীয় সম্পর্ক, আর সেই কারণে গাছ কিন্তু মানুষকে কি দেয়, সুন্দর ছায়া দেয়, যেন স্নেহ করে মানুষকে, স্নেহ করেই যেন ছায়া দান করে। এখানেও কিন্তু সেইটাই দেখতে পাওয়া গেল। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম, আর কবি একেবারে হাঁ হয়ে চেয়ে রয়েছেন গাছটার দিকে, বিশ্বাস করতে পারছেন না একেবারে। কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন, যে গাছটাকে শুকনো খটখটে দেখেছিলাম, যেখানে কোনো সম্ভাবনাই ছিল না সবুজের, আর সেই কঠোর জিনিসকে ভেদ করে এত সৌন্দর্য লুকিয়েছিল যে তিনি দেখতে পাচ্ছেন যে সেই সৌন্দর্য কি করেছে, যেন একেবারে গাছ ঢেলে দিয়ে সাজিয়ে দিয়েছে গাছটাকে একেবারে। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ। কবির তখন মনে হলো হ্যাঁ প্রাণ আছে, প্রাণ আছে, যে কথাটা তিনি শুনেছিলেন সেই ছন্ন ছাড়া বেকার ছেলেদের মুখে। আর তাই তিনি বলছেন হ্যাঁ শুধু প্রাণই হচ্ছে সত্যি আশ্চর্য সম্পদ। কিরকম আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, যেখানে প্রাণ প্রাণ আছে সেখানে ক্ষয়ের কোনো কথাই নেই একেবারে, সেখানে শুধু কি রয়েছে, ক্ষয়হীন আশা রয়েছে সেখানে, এক মৃত্যুহীন মর্যাদা। যেখানে প্রাণ আছে সেখানে মৃত্যু নেই, সেখানে কি আছে, মৃত্যুহীন মর্যাদা। মর্যাদা মানে হচ্ছে কি, গৌরব সম্মান সম্ভব গরিমা। তাহলে যেখানে প্রাণ আছে সেখানে কি রয়েছে, সম্মান রয়েছে, গৌরব রয়েছে, গরিমা রয়েছে, সম্ভব রয়েছে। তাহলে আমরা দেখলাম এখানে যে গলির মোড়ে প্রথমে আমরা একটা গাছ দেখেছিলাম, সেটা একটা শুকনো খটখটে গাছ দেখেছিলাম। আর কবিতাটা যখন আমরা শেষ করছি তখন আমরা দেখছি কি, যে সেই গাছটাতেই কি হয়ে গেছে, একেবারে সবুজে সবুজে ভরে গেছে গাছটা একেবারে, তাই তো? তাহলে যেখানে প্রথমে দেখেছিলাম যে সম্ভাবনা নেই, আর তারপরে দেখলাম কি যে একেবারে সম্ভাবনা আছে, সম্ভাবনার কিন্তু ওখানে নেই যেটা ভাবা হয়েছিল, সেটা ভুল ভাবা হয়েছিল। ঠিক সেই রকম ছন্ন ছাড়াদের জীবনটাও যখন আমরা দেখছিলাম যে একেবারে সেই শুকনো গাছটার মতো, যেখানে কোনো সম্ভাবনা নেই, কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম কি যে না, তাদের মধ্যেও কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। যে কাজটা সমাজের কেউ করছে না, সেই কাজটা করে তারা দেখিয়ে দিল যে তারাও পারে করতে। হ্যাঁ, তারাও কিন্তু একেবারে সেই নেই রাজ্যের বাসিন্দের মতো না, তারাও কাজ পেলে কিন্তু তারাও কি করতে পারে, সুন্দর করে কাজ করতে পারে। তারাও কিন্তু সেই হয়তো সেই কাজটার পর থেকে তাদের জীবনটার একটা পরিবর্তন এসে গিয়েছিল। তাহলে কবিতাটা আজকে তোমাদের পুরোটাই আমার পড়ানো হয়ে গেল। তাহলে আমি একটু যেটা আজকে পড়ালাম সেটা একটু ছোট্ট করে বলে দিই, যে কবি যখন সেই ছন্ন ছাড়া ছেলেগুলোকে বললো যে তোমাদের ট্যাক্সি লাগবে, লিফ্ট চাই, তখন তারা কি করলো, সেই খুব আনন্দ করে সেই গাড়িতে উঠলো। তাদের মনে কেন এত আনন্দ, যে তারা একটা কাজ পেয়েছে, তারা সেই কাজটা তারা তাহলে করতে পারবে, আজকে আর তাদের নিজের থেকে কিছু কি করতে হলো না, চাইতে হলো না, তারা সেই ট্যাক্সির মধ্যে উঠে পড়লো। আর উঠে সে যে ভিখারিটাকে একটা গাড়ি চাপা দিয়ে চলে গেছিল, যার কেউ নেই, কেউ তাকে সাহায্য করার মতো নেই, আর তখন তারা কি করলো, সেই সাহায্যের হাত বাড়িয়ে দিল সেই ভিখারিটার দিকে, যেরকম করে কবি তাদের দিকে কি করেছিল, সাহায্যের হাত বাড়িয়ে কবি দিয়েছিলেন যেভাবে, তারা তখন সেই ভিখারিটাকে নিয়ে সেই গাড়ি করে চললো তার তাকে কি করার জন্য, তাকে বাঁচানোর জন্য। আর তারা দেখলো যে তার মধ্যে প্রাণ রয়েছে,
তারা যে কাজে কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করেছিল, তারা দেখলো হ্যাঁ সেই কাজটা তারা করতে পারবে, ভিখারিটার মধ্যে এখনো প্রাণ আছে, তাকে হয়তো কি করবে তারা সে ঠিক বাঁচিয়ে তুলতে পারবে। আর কবি তো নেমে পড়লেন সেই ট্যাক্সি থেকে, কবি লজ্জা লাগতে লাগলো যে রক্তের দাগ লেগে গেলে লোকে কি বলবে, কিন্তু তারা তাকে নিয়ে চলে গেল, সেই ভিখারিটাকে নিয়ে তারা চলে গেল একেবারে, তাকে যেন তার সেই প্রাণ আছে, তাকে যেন তাকে কি করতে পারে তারা বাঁচিয়ে তুলতে পারে। কিছুদিন পরে কবিতার জরুরি যে দরকারে গেছিলেন সেই কাজ সমস্ত সমাপন করে তিনি ফিরে আসলেন। আর ফিরে আসতে সেই গলির মোড়েই তো ফিরতে হবে, সেই গলির মোড়ে তিনি দেখলেন যে সেই শুকনো গাছটার চেহারা একেবারে কি হয়ে গেছে, পাল্টে গেছে, সবুজে সবুজে ভরে গেছে, কত ফুল কত পাখি এসে সেখানে বাসা করেছে। আর তখন তিনি বুঝতে পারলেন যে যে প্রাণী হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, একদম সে যে সম্পদের জন্য কি পাওয়া যায়, মর্যাদা পাওয়া যায়, যে মর্যাদা আমরা হয়তো হয়তো সেই মর্যাদায় সেই ছন্ন ছাড়া ছেলেগুলো তাদের উত্তর জীবনে তারা পেয়েছিল। তাহলে কবিতাটা তোমাদেরকে আমি পড়ালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি তোমাদেরকে যেরকম বলি সেরকম কিছু ছোট ছোট প্রশ্ন তোমাদেরকে আমি বলবো। সেটা হচ্ছে যে কবি যে ট্যাক্সিতে ছিলেন তাতে কতজন ছন্ন ছাড়া ছেলে উঠেছিল, তাতে 3 জন ছন্ন ছাড়া ছেলে উঠেছিল। গাড়ি চাপা কে পড়েছিল, একজন নিরীহ ভিখারি গাড়ি চাপা পড়েছিল। ভিখারিটাকে ছেলেগুলো কিভাবে গাড়িতে উঠালো, রক্তে মাখামাখি দলা পাকানো ভিখারিটাকে ছেলেগুলো পাঁজা কোলা করে ট্যাক্সিতে উঠিয়েছিল। আনন্দে ছন্ন ছাড়া ছেলেগুলো কি বলেছিল, আনন্দে ছন্ন ছাড়া ছেলেগুলো বলেছিল প্রাণ আছে, এখনো প্রাণ আছে, তাদের মনে খুব আনন্দ, কারণ তারা একটা কাজ করছে। আর যে কি কাজ, যে একটা একটা খুব সাধারণ একটা ভিখারিকে তারা সাহায্য করতে করছে। আর ভিখারিটার কি হয়েছিল, ভিখারিটাকে একটা গাড়ি চাপা দিয়ে চলে গেছিল, তার প্রাণ আছে, প্রাণ আছে, এটা আনন্দে বলেছিল এই কারণে যে তারা তাকে নিয়ে যাচ্ছে, তাকে কি করতে পারবে, তারা আবার তাকে সেবা শুশ্রূষা করে একদম সুস্থ করে তুলতে পারবে, তাই জন্য তাদের মনে খুব আনন্দ। কবি গাড়ি থেকে নেমে পড়েছিলেন কেন, কবি গাড়ি থেকে নেমে পড়লেন কারণ কবি দেখলেন এই গাড়ির মধ্যে থাকলে পরে তার জামা কাপড়ে কি লেগে যাবে, রক্তের দাগ ফাগ লেগে যাবে। আর তিনি সেই জন্য তার লজ্জা লাগতে লাগলো, সেই কারণে তিনি তার সভ্যতা ভদ্রতাকে বাঁচাতে এবং লজ্জার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি গাড়ি থেকে নেমে পড়লেন। শুকনো গাছটিতে কখন কবি পরিবর্তন দেখতে পেলেন, কবি পরিবর্তন দেখতে পেলেন কবি যখন সমস্ত কাজ সমাপন করে যখন ফিরে আসলেন, তখন দেখলেন এই বাবা শুকনো গাছটার একই পরিবর্তন, একেবারে সবুজে সবুজে ভরে গেছে গাছটা, দেখে ফুলে একদম ভরে গেছে, কবি সেটা দেখতে পেলেন। এরপরে আমি তোমাদেরকে, ছোট প্রশ্ন মোটামুটি হয়ে গেল, এবারে আমি তোমাদেরকে বড় প্রশ্নের কথা বলেছিলাম। এখানে দেখো ফিরে আসতেই দেখি, ফিরে আসতে দেখি, এটা এটা লাইনটা নিয়ে আমি তোমাদের আগে বলে দিই, সামনে আরেকটা লাইন আছে সেটা নিয়ে তোমাদেরকে পরে বলছি। ফিরে আসতে দেখি, হ্যাঁ, কে কে ফিরে ফিরে এসে কি দেখেছিল, যদি প্রশ্ন করা হয়, বড় প্রশ্ন লিখতে গেলে তো অবশ্যই তোমরা কবির নাম লিখবে, কবিতার নাম লিখবে প্রথমে, তারপরে প্রশ্ন উত্তরে তোমরা আসবে। কে, কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত যখন জরুরি কাজ সমাপন করে যখন ফিরে আসলেন, তখন তিনি গলির মোড়ে যে শুকনো গাছটাকে দেখেছিলেন, সেই গাছটাকে তিনি দেখলেন যে সেটা সবুজে সবুজে ভরে গেছে এবং গাছটার মধ্যে অনেক কি হয়েছে, অনেক ফুল হয়েছে, নানা রং বেরঙের পাখি সেখানে এসে কি করছে, একেবারে কিচির মিচির শুরু করে দিয়েছে, এটা তিনি দেখেছিলেন। এরপরে তোমাদেরকে আমি যে প্রশ্নটা নিয়ে বলবো সেটা হচ্ছে, অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম, যদি এই লাইনটা দিয়ে যদি প্রশ্ন আসে, কে অবিশ্বাস্য চোখে কি দেখেছিলেন, যদি বলা হয় তাহলে বলবে যে এখানে কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত যখন জরুরি কাজ সেরে যখন তিনি ফিরে আসলেন গলির মোড়ে, তিনি দেখলেন যে সেই শুকনো খটখটে যে গাছটা ছিল সেই গাছটা একেবারে সবুজে সবুজে ভরে গেছে, আর তিনি সেটাকে কি করতে পারছিলেন না, বিশ্বাস করতেই একেবারে পাচ্ছিলেন না। আর যে তিনি বিশ্বাস করতেই পারছিলেন না যে এই গাছটার এই
শুকনো খটখটে কে ভেদ করে এত সৌন্দর্য বেরিয়ে আসবে। এই শুকনো খটখটে গাছটার মধ্যে ভেতরে এত সৌন্দর্য লুকায়িত অবস্থায় ছিল এটা তিনি ভাবতেই পারছিলেন না। তিনি বুঝলেন যে প্রাণী হচ্ছে এক আশ্চর্য সম্পদ যা নাকি কি দিতে পারে, মর্যাদা দিতে পারে। আরেকটা প্রশ্ন তোমাদের জন্য আছে, বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে কবি যখন বললেন যে কবিকে যখন ছন্নছাড়া ছেলেগুলো বললো যে একটা নিরীহ লোক চাপা পড়েছে, শুধু নিরীহ লোক বলেছিল, তখন কবি প্রশ্ন করেছিলেন কে সে লোক। হ্যাঁ, যদি বলা হয় লোকটা কে এবং লোকটির সম্বন্ধে বলো, তখন বলে লোকটি হচ্ছে কে, একটা বেবাড়ির ভিখিরি যার কেউ নেই। হ্যাঁ, সেই লোকটা কি হয়েছিল, গাড়ি চাপা পড়েছিল। লোকটি সম্বন্ধে যদি বলতে বলা হয় তখন প্রথমে বলতে হবে যে লোকটি তো আত্মীয় পরিজন সেরকম তো কেউ ছিল না, সে তাছাড়া তার জীবনে কিছুই ছিল না বলতে গেলে। তার একটা শোয়ার জন্য জায়গা ছিল ফুটপাত, তাও সেখানে কোনো ছাদ নেই। ভিক্ষার জন্য তার একটা পাত্র ছিল, কিন্তু সেটাও কি ছিল, ফুটো ছিল। অর্থাৎ তার নেই, তার জীবনে যেরকম নেই তার জীবনে সর্বত্র, সেরকম ছন্ন ছাড়া ছেলেগুলোর জীবনেও আমরা দেখেছিলাম কি তাদের সবকিছুতেই শুধু নেই আর নেই। আর সেই জন্য এই ছন্ন ছাড়া ছেলেগুলোই কিন্তু অবশেষে কি আসলো, এই ভিখারিটাকে সাহায্য করতে এগিয়ে আসলো। তাহলে আজকে তোমাদের আমি বড় প্রশ্ন ছোট প্রশ্ন সবই আলোচনা করে দিলাম, আর কবিতাটা পড়ানো শেষ হয়ে গেল। আজকে নিশ্চয়ই তোমরা পুরো কবিতাটাই খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমরা ভালো করে পড়ো, যে প্রশ্নগুলো করলাম সেগুলো নিয়েও তোমরা নিজেরা বাড়িতে পড়ো এবং চেষ্টা করবে খাতাতে লিখতে, তাহলে জিনিসটা তোমাদের মাথায় আরো ভালো করে গেঁথে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো।